জল খা। রাতে রাতে গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন সকাল 5:30 বাজে, এখন থেকে ব্লগটা শুরু করছি। তো আমি আছি রান্নাঘরে, আমি কিছুটা বাসন মাজি আর আমার যা কিছুটা বাসন মাজছে। তো দুজনে এরকম ভাগাভাগি করে কাজ করলে কষ্টটাও কম হয় আর অতটা কাজ কাজ মনে হয় না, আনন্দ করে এই কাজগুলো করা যায়। আমার ছেলে আমাকে কিছু একটা বলছে যে ও ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগে, ওই 3:30 দিকে, তো এখন ওর খিদে পেয়ে গেছে, তো সেটাই আমাকে বলতে এসেছে। তাই আমি বলছি যে ঠামাকে বল তাড়াতাড়ি রান্না করে দেবে। তো এসে আমার কাছে কিছুক্ষণ দাঁড়ালো আর ওই চশমাটা পড়েছে, কোথায় পেয়েছে কি জানি। তো আমি বললাম যে চশমাটা খুলে রাখ, কেমন লাগছে দেখতে। তো ও যাচ্ছে ওর বাবার সঙ্গে এখন ঘুরতে, ঘুরতে গিয়ে ওর বাবার সঙ্গে বাইরে গিয়ে পরোটা টিফিন করেছে, বাবা ছেলে দুজনেই। তারপর এদিকে দেখুন আমার যা সবজি বানাচ্ছে। ম্যাঙ্গো নেবে নাও, ম্যাঙ্গো উপরে, ওই যে ম্যাঙ্গো, এবার আর কাছাকাছি ম্যাঙ্গো হয়নি। হ্যাঁ কোলে করে নিও, ম্যাঙ্গো নিতে পারবো না, এখান দিয়ে ধরো, ওখান দিয়ে ধরো, ওখান দিয়ে ধরতে, ম্যাঙ্গো ম্যাঙ্গোর পাতা ধরতে পারবে। হ্যাঁ দিসন, ওই তো ম্যাঙ্গোর পাতা ধরেছো, এই যে ম্যাঙ্গো ধরা যায় না মা, ম্যাঙ্গো নিচে, কাছাকাছি ম্যাঙ্গো হয়নি, সব দূরে দূরে ম্যাঙ্গো। বাড়ি ফিরে আমার ছেলে এখন গল্পের বই পড়ছে, ও অনেকগুলো গল্পের বই নিয়ে এসেছে এখানে পড়বে বলে। তারপরে আজ ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে অনেক কিছু, এখানে আছে শশা, লেবু, পটল ভাজা, ঘ্যাটকলের ডাটা ভাজা, ডাল, তফুর সবজি আর কলার খোসা দিয়ে আলু ভাজা, এখানে আছে মিষ্টি। আর এই যে আমাদের ভগবান দর্শন করে নিন। আমাদের ঘরে যে জলের বোতলটা থাকে সেই জলের বোতলে জল শেষ হয়ে গেছে, তা আমি একটুখানি জল ভরে নিচ্ছি আর জল ভরতে অনেকটাই টাইম লাগছে, আস্তে আস্তে করে জল পড়ছে। একজন ঘন্টা বাজাচ্ছে আর একজন করতাল বাজাচ্ছে, মুখে কিছু বলছে না তো। হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, গান গাও গান গাও, গান গাও গান গাও, মা হরে কৃষ্ণ বলো, ওইটা কালকে কালকে বলো, ওইটা কালকে কালকে ভাঙলো। এ বছরের নতুন কাঁঠাল, মানে এ বছরের প্রথম কাঁঠাল, এটা গাছে পাকা। হ্যাঁ আর দুটো পেড়ে রাখা হয়েছে এমনি এমনি, কাঁঠালগুলো কিন্তু সুন্দর হয়েছে। ওইটাকে তো কল হয়ে গেছে মনে হয়, একটাতে নিচে একটাতে, ওই যে ওই যে ওইটা কি কল হয়ে গেছে। হ্যাঁ তো বন্ধুরা, দুপুরবেলা একটুখানি ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে উঠে আমরা দুই যা যাচ্ছি মায়াপুরে, আজ আর ছেলে মেয়ে কাউকেই নিয়ে যাচ্ছি না, শুধু দুই যাই যাচ্ছি। আর জল খেয়েছিলাম, জল লেগে আছে ঠোঁটে। তো আমি রেডি হয়ে গেছি আর আমার ছেলে মেয়ে দুজনেই ঘুমাচ্ছে, তো চলুন মায়াপুর থেকে ঘুরে আসি। মায়াপুর ঘাটে যাওয়ার সঙ্গে সঙ্গেই দেখি যে আমাদের সামনেই একটা নৌকা ছেড়ে দিল, তারপরে কিছুক্ষণ আমরা ওখানে বসেছিলাম, তারপরে দেখছি যে এই নৌকাটা আসছে। তো এই নৌকা থেকে যখন সবাই নেমে যাবে, এই নৌকাটা ভর্তি হলে তারপরে আমরা মায়াপুরে যেতে পারবো। আর দেখুন কীরকমভাবে নৌকাটা বাঁধে। মায়াপুরে যেতে যেতে যেটা আমার ভালো লাগবে সেই জিনিসগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ছোট্ট নৌকার উপরে কিছু জিনিস নিয়ে এই নৌকাটা আস্তে আস্তে যাচ্ছে আর আমাদের নৌকাটাও ছেড়ে দিয়েছে। এবার আমরা মায়াপুর ঘাটে গিয়ে পৌঁছাবো। তো আমরা মায়াপুর পৌঁছে গেছি, তো মায়াপুর যেতে যেতে এই বড় বড় মন্দিরগুলো পড়ে, তো সেগুলোই আপনাদের সঙ্গে যতটা সম্ভব শেয়ার করেছি। আর টোটোতে যেতে যেতেই এইখানে দেখুন কত সুন্দর মায়াপুরের মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে,
খুব ভালো লাগছে দেখতে। তো আগে একদিন মায়াপুর যখন এসেছিলাম তখন আমার ছেলে বলছিল মায়াপুরের এই চূড়াটা দেখে যে মা ভিডিও করো ভিডিও করো। তো সেদিন ভিডিও করেছিলাম, কিন্তু আমার ফোন যেহেতু খারাপ হয়ে গেছে ওই ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আজ মায়াপুরের এই ভিডিওগুলো শেয়ার করছি। কম হবে না? এখান থেকে আমরা ব্লাউজ কিনছি, যা নেবেন সব 100 টাকা, কম হচ্ছে না। হ্যাঁ, 10 টাকা কম। তো এখান থেকে দেখি কটা ব্লাউজ নেওয়া যায়। মা এরকম পড়বে? সবই তো ফিতে দেওয়া, বয়স্কদের কিছু নেই। এটাও কিন্তু ভালো লাগছে, দেখো। না, আমার শাশুড়ি একদম বয়স্ক না। মাঝারি বয়স। তো এখান থেকে আমরা 2টো ব্লাউজ নিলাম, আরো পছন্দ হলে নিতে। হ্যাঁ, মা এরকম পর। আমি নেব, কিন্তু আমার সাইজের আছে 30 সাইজ, 34 34, এর মধ্যে 30 নেই, এখানে সব বড় বড়। এটা নিতে পারো মার জন্য। আন্দাজে আন্দাজে নিলে হবে না। আপনি 34 সাইজ বেছে দেন তাহলে, অত মোটে না হবে। না না, ওই ওই কালারটা নেবে। রেড নেই, লাল লাল তাহলে এটাই নি। গোপালের জন্য আমরা মশারি নিচ্ছি। আরো কি শুরু হয়ে গেছে গোপালের পাশে? মায়াপুরে আসতে আসতে দেখি যে বেশিরভাগ দোকান বন্ধ ছিল আর মানুষজন অনেক কম। তো একজনের কাছে জিজ্ঞাসা করি যে এত কম মানুষ বা দোকান কেন বন্ধ? তো বললেন যে আজ ভোট গণনা, ওই জন্যেই বেশিরভাগ দোকান খোলেনি আর লোকজনও খুব কম ছিল, ওই জন্যে দুই বউ আমরা তাড়াতাড়ি মায়াপুর থেকে। আমরা দুই যা মিলে মায়াপুরে এখন শপিং করছি। কত বলছে? 1050। আমার সাইজ অনেক বড়, এইটুকু সাইজে পাশে রাখা যায়। আমার আছে, আমার আছে বরাবর সেইখানে, আমার মানে ওই পাত্রেই পাশে একটা, ওই যে নন্দী কিনব, নন্দীটা তো ইয়ে পাশে। নন্দী আমার নেই, আমার ত্রিশুল টিশুল সব কিনতে হবে। বেল পাতাটা আমার ইয়ে হারিয়ে গেছে, তা ভাবছি এবার রুপোর বানাবো, তো আমার তো যাওয়াই হচ্ছে না। তো আমরা দুজনে মিলে শপিং করলাম, এখান থেকে শপিং করে এখন বাড়ি যাচ্ছি। আমাদের যে চেনা দোকানগুলো ছিল সেই দোকানগুলো বন্ধ ছিল, তো এই একটা বড় দোকান খোলা ছিল, তো এই দোকানটায় গেলাম, গিয়ে আমাদের পছন্দ মতন জিনিস কিনলাম। আর কী কী জিনিস কিনেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আরও অনেক কিছু কেনার বাকি আছে, তো সেগুলো এখানে থাকতে থাকতে পরপর আস্তে আস্তে জিনিসগুলো কিনব। আমরা এখন বাড়িতে যাচ্ছি, আমাদের মায়াপুর থেকে বাজারঘাট করা হয়ে গেছে। অনেক বছর আগে যখন আমরা দুজনে বেরিয়েছিলাম এরকম বাজার করতে, তো ঝড়ের সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু আবারও দেখছি একটু জোরে হাওয়া হচ্ছে, জানি না ঝড় আসবে কি না। তো ঝড়ের আগে বাড়ি পৌঁছাতে পারলেই হবে। আমরা আগের বছর যে সময় গিয়েছিলাম সে সময় দিনের বেলা ছিল। হ্যাঁ, এখন সন্ধ্যে হয়ে গেছে, রাত হয়ে গেছে, এটা হচ্ছে আরো বেশি ভয়ানক। রাত মানে কি? 7টা বাজিনি এখনো। হ্যাঁ, সন্ধ্যে। তো আমরা এখন নৌকায় দাঁড়িয়ে আছি, নৌকা ছাড়লেই বাড়ি যেতে বেশি সময় লাগবে না, 5 মিনিটও লাগবে না। ও মা দেখেন হয়ে গেছে, কি সুন্দর ওর পায়ে হয়েছে। ও বাবা, ওই যে সাপাতলা থেকে দুটো বেরিয়েছিলাম।
কে ঠেলছে? গুনু ঠেলছে দিদিকে। দেখো দেখো এ সবাই জুতো পরেছে, ও জুতো পরেছে। ওটা ওই ঘর থেকে নিয়ে এসেছে, ওই সেই অন্নপ্রাশনে পান হয়েছিল তাই। মার জন্য এই তিনটে ব্লাউজ নিয়ে এসেছে, এই একটা, এই একটা, এই একটা। হ্যাঁ হ্যাঁ, এই বাটি প্রিন্টের কালার গুলো বেশ সুন্দর। আমার এই যে গোপালের, গোপালের ইয়ে, গোপালের বিছানা। আমি এখানে ব্যবহার করবো না, আমি নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, ওই তো কালকে তো ওখানেই ঘুম পাড়িয়েছি। কি ঘরটা দেখি, ওই তো বের করছে। হ্যাঁ, ওই প্রথমে বাবার ঘরে রেখেছিলাম। এইগুলো দিয়ে চুড়িদার বানাবো, এইগুলো। এই 300 টাকা করে। হ্যাঁ নিয়ে যাবো, বানিয়ে নেবো। তো এটা হচ্ছে আমার শাড়ি। হ্যাঁ পরবো না, বললাম না চুড়িদার বানাবো না, ওগুলো পরবো। আর এইগুলো নিয়ে এসেছি, এগুলো চুড়িদার বানাবো। এইটা পরবো, এইটা পরবো, আর এইটা, এইটা আর এইটা চুড়িদার বানাবো। হ্যাঁ ভালো লাগছে? ভালো লাগছে না? কত সুন্দর হালকা শাড়ি, ঝপঝাপ পরা হয়ে যাবে শাড়িগুলো। তা আমার জন্য এই তিনটে শাড়ি নিয়েছি, এই পিঙ্ক কালার, হলুদ কালার আর হোয়াইট কালার। এটা দেখলে, এটা দেখলে কি বলে? এটাও শাড়ি, এটা দেখলে কি? ও বাদনি শাড়ি। এবার জল খা। এটা ছায়া, এই হচ্ছে আমাদের বাজার, আর কিছু না। এগুলো 480। সিট কিনে, হ্যাঁ সিট কিনে বানাতে আবার অনেক ঝামেলা। এটা 6 মিটার। ওই এই ওই শাড়ি, ওই শাড়ির সঙ্গে এই পরলে ভালো লাগে, মোটা মোটা লাগবে। হ্যাঁ বৃন্দাবনে পরবো না, আমি ওইখানে গিয়ে পরবো, এখানে শাড়ি পরবো না। আমি যদি পরি একটা শাড়ি নিয়ে যাবো। হ্যাঁ মা, তাই নিয়ে আসলে হতো, পরে একসময় যাবো পড়ার জন্য। হ্যাঁ
এই শাড়িগুলো কাকিমা আমার দুটো দিয়েছে ওইখানে, হ্যাঁ সবাই পরে ওই মন্দিরে যায় না। তো বন্ধুরা এখন সকাল 5:30 বাজে আর আমরা ঘুম থেকে উঠেছি ওই 3:30 পরে। তো এখন এখানে আসার পর ঘুম ভেঙে যাচ্ছে, 3:30, 3:30, 4:00 এরকম সময় ঘুম ভেঙে যাচ্ছে। তো বাবা এখন পুজো করছে আর আমিও নিচ থেকে একবার ঘুরে এসেছি। ঘুরে আসার পর ভাবছি যে কালকের ভিডিওটা তো শেষ করা হয়নি, তো ভিডিওটা শেষ করে দিই। আর আমার মেয়ে ছেলে মেয়ে ঘুম থেকে উঠে নিচে চলে গেছে, তো ওই দাদা পুজো করছে ওখানেই যাবে, ওখানে আমার মেয়ে দাদার পাশে বসে থাকবে, না হলে ওই যে আমার শাশুড়ি মা বাইরে আছে তো ওর ঠাম্মার সঙ্গেই থাকবে, কোণে কি করছে না করছে সেটা দেখবে। আপনারা হয়তো বুঝতে পারছেন এই কটা দিন ধরে আমার ইউটিউবের কমেন্ট বক্স বন্ধ আছে, তো কেন যে বন্ধ আছে সেটা আমিও বুঝতে পারছি না, কারণ কমেন্ট বক্স আমি অন করছি কিন্তু তবুও ইউটিউব থেকে বন্ধ হয়ে যাচ্ছে। তো সোনার বাবা বলছে হয়তো আমি আমার ব্লগে বাচ্চাদের বেশি করে দেখাচ্ছি, ওই জন্যেই হয়তো কমেন্ট বক্স বন্ধ আছে। তো জানি না কেন কমেন্ট বক্স বন্ধ হয়ে যাচ্ছে, অন করছি বারবার বারবার বন্ধ হয়ে যাচ্ছে, তো এটা আমার হাতে নেই। তো দেখি আজকে যদি কমেন্ট বক্স বন্ধ থাকে তাহলে সোনার বাবাকে বলবো যে একটুখানি দেখতে, আমার থেকে ও ভালো বুঝবে সব কিছু। তো কালকে আমরা মায়াপুর থেকে যখন বাড়ি ফিরছিলাম তখন হালকা হালকা ঝড় হচ্ছিল, তারপরে বাড়ি আসতে আসতে বৃষ্টি শুরু হয়ে গেছে। বাড়ি যখন পৌঁছেছি তখন বৃষ্টি শেষও হয়ে গেছে, বেশিক্ষণ বৃষ্টি হয়নি। আমি আর আমার শেদুরা যখনই এরকম বাইরে যাই তখনই এরকম ঝড় শুরু হয়, বাইরে ছেলে মেয়ে খেলা করছে, চেঁচামেচি আওয়াজ হচ্ছে। তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। বাই বাই, গুড মর্নিং, দেখা হবে একটা নতুন ব্লগে।